গত দুই নির্বাচনে সাধারণ মানুষ যে কথাগুলো বলতো না, আজকে সাধারণ মানুষ সেই কথাগুলো বলছে। আমি তো ঘর থেকে বেরোতে পারি না, আমি ঘর থেকে বেরোতেই পারি না, যেখানে যাই স্যার ভোট তো দিতে পারলাম না, এবার কি হবে? তা আমি আমার একটাই উত্তর, আল্লাহ আল্লাহ করো, আর কি উত্তর দেব। দেয়ারফর এই একটা জিনিস যে জনগণ সচেতন হয়েছে, আপনাকে সচেতন করতে হবে না। ভোটাররা সচেতন হয়েছে, আপনাকে সচেতন করতে হবে না। শুধু টেকনিক বলতে হবে যে কী করতে পারে কী করতে পারে না, যদি সে যায়। আমি জানি না আমাদের মিডিয়া কতখানি সচেতন হয়েছে, কারণ বাইরে ফিটফাট, ভিতরে সদর কার্ড, বাইরে লম্বা লাইন, আমাদের মিডিয়া খুব খুশি, আপনি কী কারণ আপনি ভোট দিতে আসছি, একবারও দেখেন না যে উনি সরে গেলে কোথায় যায় এগুলো। আর ভিতরে কী হচ্ছে এখন তো নাকি শুনলাম ইলেকশন কমিশন বলছে ভিতরে যাওয়া রেস্ট্রিক্টেড, তারপরে আপনি আপনি ইন্টারনেট বন্ধ, তো আর আমাকে তো আর কিছু বলা লাগবে না। উই আর নট ইন আইসোলেটেড কান্ট্রি, বাংলাদেশ নট ইন আইসোলেটেড কান্ট্রি। বাংলাদেশের এখন গুরুত্ব শুধুমাত্র গার্মেন্টসের জন্য না, বাংলাদেশের গুরুত্ব এখন আস পারিপার্শ্বিক দেশগুলোর জন্য, ছিলাম না হয়েছে। সো আর যে বড় বড় বিষয় যেটা হলো, একটা ওটা বললাম যে আমি নিজেই খেয়ে হারা ফেলছি, জনগণের মধ্যে যে প্রশ্নটা উঠছে যে আমি ভোট দিতে পারলাম না, তাকে আপনি যা দেখান, অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের যোগাযোগের ব্যবস্থা, যদিও আমি এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে, ওই ট্রেনে এখনও চড়তে পারিনি কারণ আমার রাস্তা না এটা, আর এলিভেটেড এক্সপ্রেস হতে আমি একদিন চড়লাম, চড়ে থেকে শুনশান নাই, কিন্তু ভিট নিচে দিয়ে যাওয়া যায় না। সো উন্নতি হচ্ছে, কোনো ডাউট নেই। যদি বললেন যে পদ্মা সেতু ওয়ান্ডারফুল, কোনো সন্দেহ নেই। কাজে আপনাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই এই কারণে। দ্বিতীয়টি দেখুন, ফার্স্ট টাইম আমি সরকারি দলের কাছ থেকে শুনছি এত দলকে ওনারা জোগাড় করেছেন, শত ফুল ফুটবে বলেছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ উনি হিউমারাস পার্সন, খুব কম এরকম হিউমারাস পলিটিশিয়ান খুব কম পাওয়া যায়। চার্চিল সম্বন্ধে শুনতাম, চার্চিল ওয়াজ ফুল অফ হিউমার। তো উনি এখন বারবার বলতেছেন ওরা যদি আসে তো এই করা যাবে, ওরা যদি আসে ওই করা যাবে। ইলেকশন কমিশন বলছে আমাদের কারো ডাকার দরকার নেই, এখন তারা তিন রকমের কথা বলছেন, আসলে পরে পিছিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করলে। তার মানে হচ্ছে যে সরকারি দলও জানে যে যতই আমরা আমার কলিগকে টেনে নিয়ে যাই না কেন, অ্যাকসেপ্টেবল ইলেকশন বলতে যেটা হয় সেটা একটা বড়, আমি বিএনপির কথা বলছি, এনি বিগ পার্টি যার ক্ষমতা আছে 300 আসনে প্রতিযোগিতা করার, না আসলে সেই ইলেকশনকে ইনক্লুসিভ আমি বলতে পারি ওয়ার্ল্ড বলবে না। আর আমরা এখন বিশ্ব পরিস্থিতির মধ্যে আছি, আমাদের 100 বিলিয়ন অলরেডি লোন, পেপার পত্রিকা পড়েছি আমি, তো সেখানে আমরা বিশ্বের যতই বলি না কেন অমুকে অমুকে তমুকে, আমাদের গন্তব্য হচ্ছে টু দ্য ওয়েস্ট, শুধু একটা খালি কথা বলেছে কল্পনা আক্তার, দ্যাটস ইট। আমাদের আমাদের যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের মধ্যে অলরেডি কাঁপা শুরু হয়ে গেছে শ্রম। আর এখন নির্বাচনের পরে কী হবে আই ডোন্ট নো, সরকারের একজন মন্ত্রী বলেছেন ইলেকশনের পরে সবাই মেনে নেবে, হয়তো গত দুইটা মেনে নিয়েছে, এবার মানবে কি না আই ডোন্ট নো। আমার ক্যালকুলেশন হচ্ছে যে ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা এমন একটা জায়গা আছে যেখানে একটা ইন্দো প্যাসিফিক বলে এক জিনিস তৈরি করা হয়েছে, এবং এর এক পারে কে আছে আরেক পারে কে আছে। তো কাজে এই মানে অতীতের নির্বাচন যে দুটো হয়েছে সেটার মতো এটা হবে কিনা আমি জানি না, তবে ইলেকশন যদি সবাই পার্টিসিপেট করে, মিনিমাম গ্যারান্টি ইজ দেয়ার দ্যাট ইলেকশনটা ভালো হবে। এবার কে যেন বললেন যে ইলেকশন খুব ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, ভালো হবে বিশিষ্ট বিশিষ্ট জায়গায়। আবার যারা এখন যাচ্ছেন তারা হয়তো দেখবেন যে আমছাড়া দুইটাই গেছে, যার সম্ভাবনা খুব বেশি। তো কাজে এই এই বিষয়টি হলো যে ফাইনাল কথা আমার এটা হচ্ছে যে গণতন্ত্রে কী সংজ্ঞা না সংজ্ঞা আমি অত বুঝি না। গণতন্ত্রের সংজ্ঞায় আমি এখন কথা বলতেছি, আমার কথা বলে আবার আমি চারিদিকে তাকাই যে কী কী বলতেছে, নোট করতেছে কি না, এই ভয়টা যেদিন চলে যাবে আই উইল থিঙ্ক দ্যাট আই অ্যাম ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, আই এম এ বর্ন ফ্রি পার্সন।